ডিএম সরকারি কর্মচারীদের অধিকার, এটা কোনো দানও নয়, খয়রাতিও নয়। ভারতবর্ষের সব রাজ্য পায়, কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা পায়, ফলে পশ্চিমবঙ্গের কর্মচারীরা প্রাপ্য। এখন পশ্চিমবঙ্গের কর্মচারীরা মমতার নির্বাচনে হয়তো নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে না, তাই তাদেরকে বঞ্চিত হতে হয়। এখন তারা যদি মমতার ক্ষমতায় আসার ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করতে পারত, তাহলে তাদের ডিএ নিয়ে পশ্চিমবঙ্গের সরকার গড়িমসি করত না। এখন দিদির ভাড়ার শূন্য, ভাড়ার শূন্য হলেও ভোটের জন্য তাকে একের পর এক পরিকল্পনা ঘোষণা করতে হবে, আর সে করতে গিয়ে দিদি পড়েছে এক জটিল সমস্যায় এবং সংকটের এক গভীর গহ্বরে। ঠিক সংকটে গোটা বাংলা আজ জর্জরিত। তাই সরকারি কর্মচারী বলছে, তোমাদের আমরা চানা দিলাম, তোমরা এটাকে বেদানা মনে করে খাও, চানা খাও বেদানা সমাজকে, এই 3% নিয়ে তোমরা খুশি থাকো। তাও কি সব থেকে বেআইনি কাজ কি জানেন, বাজেট যখন পড়া হয় তার মধ্যে হঠাৎ করে কোনো চিরকুটে নতুন কিছু ঢোকানো যায় না। হ্যাঁ, ঢোকানো যায় কখন, বাজারে যখন রিপ্লাই হয় তখন তুমি বলতে পারো। বাজেটের উপরে যখন আলোচনা হবে, আলোচনার পর যখন মন্ত্রীর উত্তর হবে, তখন তুমি নতুন কিছু বলতে পারো যে আমি এটা ভাবছি। কিন্তু বাজেট তৈরি হয়ে যাওয়ার পর, বাজেট পড়তে পড়তে হঠাৎ করে একটা চিরকুট ঢুকিয়ে দিলাম সরকারি কর্মচারীদের জন্য, এটা একটা বেআইনি কাজ। আমার মনে হয় যিনি অর্থমন্ত্রী এখন এই বাংলার, দিদিরই তো ছাত্রী, টুকে টুকে পাশ করেছে, তাই টোকা অভ্যাস আছে, ভুল গেছে টুকে দিয়েছে, দেখেছে বিপদ আছে টুকে দাও।